তো এত উপদ্রব নিয়ে কি আগাম ভুট্টা চাষ করা যায়, এটা একটা কথা হলো। যদি হ্যাঁ আগাম ভুট্টা চাষ করতে পারতেন, যদি আপনার যে মানে উপর থেকে ছিঁড়ে এখানে সুন্দর খায়া দেয়া, শুধু দানাগুলা মশাগুলো ফেলায় রাখছে, তো এইখানের জায়গা বা এই ইয়া করে যেটা বুঝলাম এগুলা শিয়াল খাইছে, মানে সাইলেজ করার মতো অপশন থাকতো কিংবা সাইলেজ করতেন তাহলে আগাম ভুট্টা চাষ করতেন। কিন্তু দানার জন্য ভুল করেও কেউ আগাম ভুট্টা চাষ করবেন না, করলে এই যে এরকম অনেক ধরনেরই সমস্যা হবে। তো এই সমস্যার মধ্যে এই জর্জরিত হয়ে দেখা যাবে এই আমার 20 শতক জায়গায় হয়তো আল্লাহ 20 মন ভুট্টাও দিবে কিনা সন্দেহ লাগতেছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে কৃষি মিডিয়ার পক্ষ থেকে আমি রাশেদ শুরু করছি আজকের ভিডিও। তো অনেকে আমার বিগত ভিডিওগুলোয় কমেন্ট করছিলেন আমার যে আগাম ভুট্টাটা ছিল সেই ভুট্টাটার বর্তমান কী অবস্থা আছে, তো আমি সেইটার অবস্থা এবং বর্তমানে নতুন কী সমস্যা আসছে সেই সমস্যাটা আপনাদের একটু দেখাবো এবং কী কী করলাম এই কয়দিনে সেটাও একটু জানাই। চলুন ভিডিওটি শুরু করি। তো সমস্যার মধ্যে আগের যেটা ছিল, পাখি খাচ্ছে এখনও, মানে পাখির উপদ্রব কমে নাই আর কি এখন, যদিও বা দানা হালকা শক্ত হওয়া শুরু হয়েছে। তো এখন আমি আবার কালকে পানি দিছি জমিতে, পানি হালকা পাতলা পানি দিছি, কারণ এখন বেশি পানি দেওয়ার দরকার নাই। এই যে মোটামুটি পানি শুকায় গেছে, ওই যে সিপা সাপা এখনও আছে, আর মোটামুটি ভুট্টার বর্তমানে এই যে এরকম হলুদ হয়েছে আর কি, এখনও দানা শক্ত হয় নাই, এই যে মোটামুটি হলুদ হয়েছে, এই যে শক্ত এখনও পুরোপুরি শক্ত হয় নাই, কিন্তু শক্ত হওয়ার পর্যায়ে হয়তো আল্লাহ দিলার 15-20 দিনের মধ্যে এই ভুট্টাগুলো ছেঁড়া যাবে। তো আমি এখন পানি দিলাম, কারণ আমি গাছগুলো ভুট্টা ছেঁড়া নেওয়ার পরে এই গাছগুলো দিয়ে সাইলেজ করার চিন্তাভাবনা আছে, মানে ভুট্টাটা বাদ দিয়ে শুধু গাছগুলো দিয়ে আমি এটার সাথে নালি গুড় বা মোলাসেস অ্যাড করে এই গাছগুলো দিয়ে সাইলেজ করব। এই জন্য আর কি গাছগুলো কাঁচা রাখার জন্য আমি আবার পানি দিয়ে দিলাম, যদিও এখন পানি না দিলেও চলতো। এমনিতে মাশাল্লাহ মশাগুলো মোটামুটি ভালো হয়েছে, আগে শুধু সাইড দেওয়া ছিল, এখন মোটামুটি ভিতরেও পাখির উপদ্রব শুরু হয়েছে, দেখাইছে। তারপরে আরেকটু আগায় গেলে এই যে এগুলো, মানে একটা কথা কি, এই যে যেখানে যেখানে ফাঁকা জায়গা দেখেন উপরে, এখানে কিন্তু গাছ কম, তো ফাঁকা জায়গাগুলোয় প্রচুর খাইছে। তো এটা খাইছে খাইছে ইদানিং আবার নতুন আরেকটা সমস্যা হয়েছে, আমি জীবনে একজনের কাছে শুনছিলাম কিন্তু বিশ্বাস করি না। এই দেখেন এই যে সমস্যাটা এই, হ্যাঁ, তো এটা কি হয়েছে এটা বলতে পারবেন? এই যে মানে উপর থেকে ছিঁড়ে এখানে সুন্দর খায়া দেয়া, শুধু দানাগুলা মশাগুলো ফেলায় রাখছে। তো এইখানের জায়গা বা এই ইয়া করে যেটা বুঝলাম এগুলা শিয়াল খাইছে আর কি, খেক শিয়াল যে আছে এই শিয়ালগুলা এই ভুট্টাগুলো খাইছে। এর আগে আমাকে অনেক কয়জন বলছিল বলে ভুট্টা শিয়ালও খায়, তা আমি বিশ্বাস করি নাই, কিন্তু আজকে এই মশাগুলা কিন্তু ওই যে ওই পাশে বাইরে, মানে এই জমির বাইরেও কয়েকটা মশা পড়ে আছে দেখলাম। তো এইটা দেখে নিয়ে মনে হলো না আসলে শিয়ালেই খাইছে। তো এত উপদ্রব নিয়ে কেউ আপনারা আগাম ভুট্টা চাষ করতে যায়েন না, কারণ আমি সবসময় একটা জিনিস ইয়া করি, নিজে পরীক্ষা করে তারপরে আর কি অন্যকে। তো এত উপদ্রব নিয়ে কি আগাম ভুট্টা চাষ করা যায়, এটা একটা কথা হলো। যদি হ্যাঁ আগাম ভুট্টা চাষ করতে পারতেন, যদি আপনার মানে সাইলেজ করার মতো অপশন থাকতো কিংবা সাইলেজ করতেন তাহলে আগাম ভুট্টা চাষ করতেন। কিন্তু দানার জন্য ভুল করেও কেউ আগাম ভুট্টা চাষ করবেন না, করলে এই যে এরকম অনেক ধরনেরই সমস্যা হবে। তো এই সমস্যার মধ্যে এই জর্জরিত হয়ে দেখা যাবে এই আমার 20 শতক জায়গায় হয়তো আল্লাহ 20 মন ভুট্টাও দিবে কিনা সন্দেহ লাগতেছে, সেই ক্ষেত্রে লজের পাল্লায় পড়ে যাব। আর এই যে পানি, আপনারা এই সময় পানি কেন দিবেন সেটাও যদি আপনাদের একটু দেখাই, দাঁড়ান আমি ভুট্টার জমিটার ওই পাশে যাই। তো এই জমিটার এই পাশে আসলাম এবং একটা জিনিস আপনাদের দেখাই, না এইটাও ভালো আছে। আপনার কিছু কিছু ভুট্টার মশা দেখলাম আপনার ভিতরের ইয়াগুলা দানাগুলা ডেবে গেছে আর কি, ধরেন এই যে এই দানাগুলা পুষ্ট আছে, ঠিক আছে, এই যে এটার মধ্যে আছে কিছু কিছু, এই দেখেন পানি যদি না দেন এই যে দানাগুলো দেখেন এই যে গর্ত হয়ে গেছে, কিন্তু এই যে পানি যদি না দেন এই গর্তগুলা মানে থাইকাই যাবে, এই গর্তগুলো কখনো মেকআপ হবে না। যদি জমিতে রসের পরিমাণ কম থাকে, আপনার ভুট্টার জমি যখন এরকম কোয়ালিটিতে আসবে কিংবা মাথার ফুলগুলো যখন পড়ে যাবে, এখন যদি আপনার নিচের
তো আমি আর একটু দেখাই আপনার, ভিতরে দুইটা মোচা দেখাইলাম, এই দেখেন বাইরে, এই যে এই যে একটা পড়ে আছে, ওই যে এখানে একটা পড়ে আছে, এই যে একটা পড়ে আছে, মানে এমন করে ছিঁড়ছে, এটা হয়তো বা ছিঁড়ছে, ছেঁড়ার পরে দেখছে বলে এটার মধ্যে খাওয়ার মতো কিছু নাই, সব আগ থেকে খাওয়া, এদিক দানা আছে অবশ্যই, যে পরে আর এটা খায় নাই। তারপরে আমি এদিক দিয়ে আর একটু দেখাই আপনাদের, এই দেখেন এই যে মোচা পড়ে আছে, মানে জমির ভিতরে খায় নাই, ওই ছিঁড়ে ছিঁড়ে আই নাই না, বাইরে খাইছে আর কি। এই দেখেন এই যে এদিক, এই যে খাইছে। তো এর আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম বর্ষার সময় ভুট্টা চাষ করে কেমন করে বাঁশ খাইলাম, এখন মনে হচ্ছে এইটা তো আল্লাহর রহমত মোটামুটি বাঁশই খাবো, কারণ এমনিতে পাখিতে যা খাইছে খাইছে ওইটা মাইনে নিলাম। এই দেখেন পাখিতে খায় তাও কিছু কিছু রাখছে, এই যে পাখিতে খায় কিছু কিছু রাখছে, কিন্তু শিয়ালে খাইতেছে এমনভাবে যে এটা রাখার, এই দেখেন এটা পুরাটাই খাইছে, কিন্তু তাও এইখানে 8-10টা দানা তো আছে, এই দেখেন নিচে 8-10টা দানা আছে, তাও গাছটা তো আছে, কিন্তু এই দেখেন এগুলো পাখিতে খাইছে, আর নিচে যেগুলা হয়তো জমির ভিতরে ঢুকলে আরও অনেক মোচা পাবো আমি এরকম, যেটা শিয়ালে খাইছে। তো আপনারা যারা ভুট্টা 2-1 বিঘা জায়গা আগাম হোক কিংবা লেট ভ্যারাইটি হোক ভুট্টা চাষ করতে চাচ্ছেন, তারা অবশ্যই এই জিনিসটা একটু ইয়া করবেন, যেন 2-1 বিঘা করা যাবে না, করলে 15-20 বিঘা করবেন, সেই ক্ষেত্রে উপদ্রবটা কম হবে। আর আগাম করলে এই সমস্যাটা হচ্ছে, লেট করলে আবার এইটা একটা সমস্যা, আবার বৃষ্টির পানি যদি এই যে এইখানে পড়ে, ধরেন এইভাবে পাখি খাইছে, এইখানে বৃষ্টির পানি পড়বে, এদিক দিয়ে পানিগুলো ঢুকে ঢুকে সব টুক, এইখানে মোচা পাকার আগে এদিক দিয়ে দেখবেন গাছ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এরকম যেগুলো জাত আছে, ধরেন এরকম মোচা বেরোইছে, এই জিনিসটা মানে এই ইয়াটা একবার এইভাবে টাইট থাকে, ধরেন এই যে এটার মাথা কিন্তু অনেকটা খোলা, এই যে এটা কিন্তু অনেকটা খোলা, কিন্তু এখন অনেক জাত আছে এটা একবার এরকম বন্ধ থাকে, ওই রকম জাতের বীজ যদি কেউ সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা লেট ভ্যারাইটিজের বীজ, মানে লেট ভ্যারাইটিজের ভুট্টা চাষ করতে পারবেন, অন্যথায় এই এই নর্মালি যে সিজনের যে ভুট্টাগুলো এগুলো চাষ না করাই ভালো, যেটা আমার বাস্তব নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। তো আমার এই ইনফরমেশনটুকু অনেকেই হাস্যকর মনে করবেন বলে শিয়ালে কেমন করে ভুট্টা খায়, তো আমি বাস্তব জমিতে এসে যেটা পাইলাম সেটাই আপনাদের দেখালাম। তো আমার এই ইনফরমেশনটুকু যদি একটু কাজে লাগে, একটু পরামর্শমূলক মনে হয়, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, এবং বিস্তারিত আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।